দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতরা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে দেয়া সমাপনী বক্তব্যে তিনি দাবি করেন, বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। প্রায় এক মাস পর শেষ হলো জাতীয় সংসদের এবারের বাজেট অধিবেশন। করোনা ভাইরাসের কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও বাজেট বাস্তবায়নে সরকার সর্বাত্মক চেষ্টা করবে। সমাপনী বক্তব্যে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে করোনাকালীন সংকট কাটাতে সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে। যারা এই দুঃসময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তাদের সকলকে আমাদের দেখতে হবে এবং তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে এবং সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। সংকটকালে সরকার এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোকে অকারণে সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জাতীয় সংসদকে প্রধানমন্ত্রী আরও জানান, বন্ধ পাটকলগুলোকে আধুনিকায়ন করে চালু করা হবে। পাট হচ্ছে একটা বিকল্প, কাজে এখানে আমাদের একটা বিশাল সম্ভাবনা বিশ্বব্যাপী রয়ে গেছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলিকে সময় উপযোগী করতে হবে। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও তুলে ধরেন তিনি। দীর্ঘদিন এই দেশে এই মিলিটারি ডিক্টেটরশিপ এদেশের মানুষের চরিত্র হরণ করেছে, কারণ তাদের অবৈধ ক্ষমতাকে নিষ্কণ্টক করা, এটাই ছিল তাদের লক্ষ্য। তো যেখানে এইভাবে বছরের পর বছর এই বীজগুলি দুর্নীতির বীজ অনিয়মের বীজটা বপন করেছে, আপনি এই মহির হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে, কারণ মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। সেই ক্ষেত্রে আবার আপনি জানেন মাননীয় স্পিকার, যে এই চরিত্রহীনতাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিল, তো সেখান থেকে আপনি যতই চেষ্টা করেন এটা মূলোৎপাটন করা যথেষ্ট কঠিন। তারপরেও এর মধ্যে আজকে যে খবরগুলি পাচ্ছেন বা যে যা বলছেন, এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আগামী 14 জুলাই সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হওয়ায় ওই দিন বগুড়া ও যশোর উপনির্বাচনে ভোট গ্রহণ না করার আহ্বান জানান বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স 65 থেকে বাড়িয়ে 67 বছর করে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 অনুমোদন দেয় জাতীয় সংসদ। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা।